Hi everyone, assalamu alaikum. Welcome back to my channel. আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারো চলে এসেছি আপনাদের মাঝে সাদা চুল কালো করার 100% কার্যকরী একটি রেমেডি নিয়ে। চুল আমাদের সৌন্দর্যের প্রতীক, তাই লম্বা ঘন কালো সিল্কি স্বাস্থ্যোজ্জ্বল চুল আমরা সবাই পেতে চাই। কিন্তু বর্তমান সময়ে অনিয়ন্ত্রিত জীবনযাপন, অনিদ্রা, মানসিক চাপ, পুষ্টিজনিত খাদ্যের অভাব ইত্যাদি কারণে অল্প বয়সে চুল পেকে সাদা হয়ে যায়, চুলের গোড়া দুর্বল হয়ে চুল ঝরে মাথা টাক হয়ে যায়। চুলের এ ধরনের সমস্যায় অনেকেই ভুগছেন। এ ধরনের সমস্যা থেকে পরিত্রাণ লাভের জন্য অনেকেই অনেক কিছু ব্যবহার করছেন, কিন্তু কিছুতেই কোনো ফল মিলছে না। তাই আজ আমি আপনাদের মাঝে চুলের যত্নে 100% কার্যকরী একটি রেমেডি নিয়ে হাজির হয়েছি। এই রেমেডিটি ব্যবহার করার ফলে চুলের গোড়া মজবুত হবে, নতুন চুল গজাতে সহায়তা করবে, চুল পাকা রোধ করবে, চুলকে কালো করবে, চুলকে করবে ঝলমলে স্বাস্থ্য উজ্জ্বল। আজকের এই রেমেডিটি নারী পুরুষ উভয়ই আপনারা আপনাদের চুলের যত্নে ব্যবহার করতে পারবেন। আশা করি আজকের এই রেমেডিটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। রেমেডিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, পরিচিতদের সাথে রেমেডিটি বেশি বেশি করে শেয়ার করবেন। এ ধরনের হেল্পফুল রেমেডি আরও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। সাদা চুল কালো করার 100% কার্যকরী রেমেডিটি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি লবঙ্গ। লবঙ্গের মধ্যে রয়েছে বিশেষ কিছু প্রপার্টি যা আমাদের চুলের গোড়াকে মজবুত করে, নতুন চুল গজাতে সহায়তা করে, চুল পাকা রোধ করে, চুলকে দ্রুত লম্বা করে, চুলকে করে ঝলমলে স্বাস্থ্যোজ্জ্বল। এই পর্যায়ে একটি বাটির মধ্যে 1 চামচ পরিমাণ লবঙ্গ নিয়ে নিয়েছি মেথি। যুগ যুগ ধরে আমরা চুলের যত্নে মেথি ব্যবহার করে আসছি, তো এখানে আমি 1 চামচ পরিমাণ মেথি নিয়ে নিলাম। মেথি চুলের জন্য খুবই কার্যকরী একটি উপাদান। নিয়মিত চুলের যত্নে মেথি ব্যবহার করার ফলে চুলের গোড়া মজবুত হয়, নতুন চুল গজাতে সহায়তা করে, চুলকে দ্রুত লম্বা করে, চুলকে সফট এবং সিল্কি করে। মেথি এবং লবঙ্গ একটি গ্রাইন্ডারের সাহায্যে খুব ভালোভাবে গুঁড়া করে নিব। আপনারা চাইলে শিলপাটার সাহায্যেও গুঁড়া করে নিতে পারেন। মেথি এবং লবঙ্গ গ্রাইন্ডারের সাহায্যে খুব ভালোভাবে গুঁড়া করে নিয়েছি। এই পর্যায়ে একটি পরিষ্কার বাটির মধ্যে লবঙ্গ এবং মেথি গুঁড়া ঢেলে নিচ্ছি। এই পর্যায়ে একটি পরিষ্কার বাটির মধ্যে 1 চামচ পরিমাণ লবঙ্গ এবং মেথি গুঁড়া নিয়ে নিচ্ছি। এই পর্যায়ে নিয়ে নিয়েছি কফি পাউডার। এখানে 1 চামচ পরিমাণ কফি পাউডার দিয়ে দিব। কফি পাউডার আমাদের চুলের জন্য অত্যন্ত কার্যকরী। আমাদের চুল পাকা রোধ করে, চুলকে কালো করতে সহায়তা করে, মাথার স্ক্যাল্পে ইনফেকশন বা খুশকি থাকলে দূর করতে সহায়তা করে, চুলকে সফট এবং সিল্কি করে। তো সবগুলো উপাদান চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে নিয়ে নিয়েছি নারিকেল তেল। এখানে 5 চামচ পরিমাণ নারিকেল তেল দিয়ে দিব। নারিকেল তেল আমাদের চুলের জন্য অত্যন্ত কার্যকরী একটি উপাদান। নিয়মিত চুলের যত্নে নারিকেল তেল ব্যবহার করার ফলে চুলের গোড়া মজবুত হয়, নতুন চুল গজাতে সহায়তা করে, চুল পাকা রোধ করে, চুলকে কালো করতে সহায়তা করে, চুলকে দ্রুত লম্বা এবং ঝলমলে করে। তো খুব ভালোভাবে সবগুলো উপাদান মিশিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের চুলের ঘনত্ব অনুযায়ী প্রতিটি উপাদানের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। এখানে আপনারা নারিকেল তেলের পরিবর্তে সরিষার তেল অথবা অলিভ অয়েল তেল ব্যবহার করতে পারেন। তো সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। উপাদানগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কিন্তু এই রেমেডিটি সাথে সাথেই চুলে ব্যবহার করার উপযুক্ত হবে না। এই রেমেডিটি ব্যবহার করার জন্য আপনাদেরকে এই উপাদানগুলোকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। 1 ঘন্টা পর এই রেমেডিটি চুলে ব্যবহার করার উপযুক্ত হবে। রেমেডিটি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি, তো 1 ঘন্টা পর ফিরে এসেছি। রেমেডিটি চুলে ব্যবহার করার উপযুক্ত হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে বলে দিব এই রেমেডিটি আপনারা কিভাবে আপনাদের চুলের যত্নে ব্যবহার করবেন। এই রেমেডিটি আপনারা রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনাদের চুলে ব্যবহার করবেন। আঙুলের মধ্যে রেমেডিটি লাগিয়ে আপনাদের মাথার স্ক্যাল্প থেকে শুরু করে একদম চুলের শেষ ভাগ পর্যন্ত খুব ভালোভাবে লাগাবেন। এই রেমেডিটি লাগানোর পর আঙুলের সাহায্যে মাথার স্ক্যাল্পে 5 মিনিটের মতো মাসাজ করবেন। মাসাজ চুলের জন্য অত্যন্ত কার্যকরী। মাসাজ করার পর আপনারা রাতে ঘুমিয়ে যাবেন। সকালবেলা ঘুম থেকে উঠে যখন আপনারা গোসল করবেন তখন শ্যাম্পু করে চুলগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন। এই নিয়ম অনুসারে সপ্তাহে 3 দিন আপনারা এই রেমেডিটি আপনাদের চুলের যত্নে ব্যবহার করবেন। নিয়মিত চুলের যত্নে রেমেডিটি ব্যবহার করার ফলে আপনাদের চুল পাকা রোধ করবে,
সাদা চুল কালো করতে সহায়তা করবে, চুলের গোড়া মজবুত করবে, নতুন চুল গজাতে সহায়তা করবে, চুলকে দ্রুত লম্বা করবে, চুলকে করবে ঝলমলে স্বাস্থ্য উজ্জ্বল। আশা করি আজকের এই রেমেডিটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। রেমেডিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, পরিচিতদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। এ ধরনের হেল্পফুল রেমেডি আরও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। তো আজ আর নয়, এখানে বিদায় নিব, আবারও হাজির হব নতুন কোনো রেমেডি নিয়ে আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।